নমস্কার বন্ধুরা, খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে রবিবার কেমন থাকবে আবহাওয়া? বর্ষা আরও কিছুটা অগ্রগতি লাভ করলো। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কোনো সম্ভাবনা রয়েছে কিনা? দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে, এক নাগারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগে লাইক করতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস রয়েছে, বর্ষা আরও কিছুটা অগ্রগতি লাভ করলো। মূলত আগে কর্ণাটকে প্রবেশ করেছিল, কর্ণাটকের আরও কিছু জায়গায় প্রবেশ করলো, মধ্য মহারাষ্ট্র, কঙ্কন, এছাড়া বাণিজ্য নগরী মুম্বাই বর্ষা প্রবেশ করে গেছে। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কবে বর্ষা প্রবেশ করতে পারে তার সঠিক আপডেট এখনও পর্যন্ত নেই। তবে এখনও পর্যন্ত অনলাইনে যে তথ্য বা আপডেট রয়েছে তাতে 19 এবং 20 জুন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আজকে কি আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে রবিবার, সোমবার, মঙ্গলবার এই তিনটে দিন দক্ষিণবঙ্গের আবহাওয়াতে বিরাট কোনো পরিবর্তন আসছে না। তবুও প্রত্যেক জেলাতে সতর্কবার্তা রয়েছে। কোনো কোনো জেলাতে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া ঘন্টায় বইতে পারে হালকা থেকে মাঝারি লোকালাইজড অ্যাক্টিভিটির জন্য, অর্থাৎ স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে কোথাও কোথাও কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টি হতে পারে। এর বাইরে কিন্তু অন্য কিছু নয়, এক নাগারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাঁরা বলেছেন 12, 13, 14 তারিখের পর 15 জুন তারিখ থেকে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে। 15, 16, 17, 18, 19, 20 এই যে কটা দিনের আপডেট আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই থাকার কথা রয়েছে। তাই বলা যেতে পারে এই সময়ের মধ্যে 15 থেকে 20 জুনের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশ করার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সঙ্গে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নেমে যাওয়ার একটা সম্ভাবনা জানতে পারা যাচ্ছে। তাই আজকে এবং আগামী 2 দিন ব্যাপক কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে। উত্তরবঙ্গের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন তাঁরা। আজকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে আগামীকালও সেই সম্ভাবনা রয়েছে 12 এবং 13 তারিখে। নিচের 3 জেলা, 2 দিনাজপুর, মালদাতে হালকা, 2-1 জায়গায় হালকা মাঝারি হতে পারে। তবে প্রধানত 14 তারিখ থেকে উত্তরবঙ্গে আরও বৃষ্টি আসছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে, বিশেষ করে 15, 16, 17, 18 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সঙ্গে ত্রিপুরাতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টি নয়, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসাম, মেঘালয়ে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে। তাই প্রবল বৃষ্টির মুখে পড়তে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এবং সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে 14 তারিখ থেকে। এই রয়েছে আপডেট। উত্তরবঙ্গের ক্ষেত্রে 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নামতে পারে আগামী 3 দিন পর, এটা রয়েছে আপডেট। ঝাড়খণ্ডের ক্ষেত্রে ব্যাপক কোনো পরিবর্তন নেই, তবে তাঁরা বলছেন তাপপ্রবাহের সম্ভাবনা আজকেও রয়েছে হালকা, 2-1 জায়গায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, আগামীকালও সেই পূর্বাভাস রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন দিনের এবং রাতের তাপমাত্রা ব্যাপক কোনো পরিবর্তন নয়, তবে বর্ষা অর্থাৎ মৌসুমি বায়ু উত্তরাঞ্চলে সক্রিয় রয়েছে মোটামুটিভাবে। তাই রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকে এবং আগামীকাল। সঙ্গে দক্ষিণের বিভাগ যেমন রয়েছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, অন্যদিকে রাজধানী ঢাকা বিভাগ, এছাড়া রাজশাহী বিভাগের 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে 15 তারিখ থেকে মূলত আরও বৃষ্টি বাড়তে চলেছে উত্তরের বিভাগগুলো, রংপুর, ময়মনসিংহ, সিলেটে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণের বিভাগগুলোতেও বর্ষা সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানত 15 এবং 16 জুন তারিখ থেকে। এই রয়েছে আপডেট। ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না। আরেকবার আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।